টিভি সিরিয়াল দেখে খেলা করতে গিয়ে গলায় ফাঁস লেগে মৃত্যু হলো অভিজিৎ বিশ্বাস নামে পঞ্চম শ্রেণীর এক ছাত্রের। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে গাজল থানার আনন্দপল্লী এলাকায়। রাতে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। সিআইডি আর ক্রাইম পেট্রোল এগুলো দেখে দেখে এই বাচ্চাটা এই ধরনের সিস্টেমগুলো শিখেছে। কী ধরনের সিস্টেম শিখেছে? যেগুলো মানে ফাঁসি লাগানো বা বিভিন্ন দস্তলা থেকে লাফিয়ে যাওয়া, লাফিয়ে পড়া। হ্যাঁ, কিন্তু সেই ধরনের কোনো দুর্ঘটনা ঘটে না দেখা টিভিতে সে, কিন্তু সেটা বাস্তবে দেখাতে গিয়ে সে ছেলেটা মানে ফাঁসির দড়িতে ফেঁসে যেয়ে মারা যায়। এই কি টিভি দেখতো খুব? হ্যাঁ, টিভি দেখতো। ইয়ে সকাল মোটামুটি যখনই ছুটি পেতে স্কুল থেকে আসার পরেই এ টিভি দেখতো। কোন চ্যানেল দেখতো? চ্যানেল দেখতো ওই সনি আর সনি আট। হ্যাঁ, সনি আট। এইগুলো ক্রাইম পেট্রোল আর সিআইডি এইগুলো শক্তিমান এই ধরনের চ্যানেলগুলোই ওই প্রোগ্রামগুলোই দেখতো। ওদের কী কারণে মনে করছেন? আমি তো মনে করছি এইগুলো দেখার কারণেই ওই আমার প্রতিবেশী বা আমার ছেলের মতনই সে এইভাবে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনায় মারা গেল। হ্যাঁ, এইগুলো মানে চ্যানেল দেখার কারণে, প্রোগ্রাম দেখার কারণে। কোন স্কুলে পড়তে? এটা মানে গাজল হাজিনাকে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। কোন ক্লাস? সবই ক্লাস ফাইভে ভর্তি হয়েছিল, অ্যাডমিশন হয়েছিল। বাড়ি কোথায়? বাড়ি গাজল মানে থানা আনন্দপল্লী পাঁচপাড়ায় বাড়ি। কোথায় ঝুলেছিল? বাড়িতেই, ঘরের মধ্যে। যে ঘরে টিভি ছিল সেই ঘরেই ঝুলেছিল। টিভি চলছিল তখন? হ্যাঁ, টিভি চলছিল তখন। কোন চ্যানেল চলছিল? আটটায় চলছিল প্রোগ্রাম।